So guys, good morning. কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো তানিষ্কার ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এন্ড অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে ওয়েদার, আজ হলো মঙ্গলবার। তো দেখো সকাল থেকে কিন্তু একদম মেঘ করে আছে, মানে বৃষ্টি মনে হয় পড়লো অবস্থা। দেখো পাখিগুলো কি সুন্দর ডাকছে না, দেখো তো একদম অন্ধকার হয়ে আছে। পাখিগুলো ডাকগুলোকে না খুব ভালো লাগছে। তো ভাবলাম তোমাদেরকেও একটু শুনিয়ে দিই, তাই না? সবাই তো আর পাখির ডাক শুনতে পাও না, যারা গ্রামে গ্রামে গঞ্জে থাকে তারা কিন্তু শুনতে পায় সকাল সকাল পাখির ডাক, ভালো লাগে তাই না? সো বন্ধুগণ, দেখো সকাল সকালে যে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে ঘরে চলে এসে ঘরে লেগে পড়লাম কাজে, কারণ আমার তো কাজই এটা। তো এমনি তো অতটা কাজ নেই আমার, শুধু এই যে ঘর গোছানো, রান্না বাড়া, খাওয়া ওঠা যাদের এইগুলো, তাই না? তো দেখো ঘরে এসে কিন্তু সোফাগুলোকে আমি ঝটপট পরিষ্কার করে নিলাম। ঝটপট পরিষ্কার করে এই যে চলে গেলাম একেবারে বিছানায়। তো বিছানায়ও এই যে দেখো, প্রথমে তো এই যে আমি তো, তোমরা তো জানো আমি মশারিটা একদম খুলে রাখি। তো দেখো এই যে মশারিটা কিন্তু খুলে এখানে রেখে দিয়ে এই যে দেখো সব কিছু ভাঁজ করে নিচ্ছি। তো দেখো একটার পর একটা সব ভাঁজ করে নেব। সো বন্ধুরা, একটা তোমাদেরকে একটা প্রথমে একটা রিকোয়েস্ট করব, যদি রাখো তো করব, কারণ প্রথম থেকে রিকোয়েস্টটা করে আসছি কিন্তু জানি না কেউ রাখছো না। আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করো একটু। তো এক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এটাই, যে ফার্স্ট থেকে লাস্ট দেখার মানে একটু চেষ্টা করো, কেমন? সো তোমারও ভালো হবে আমারও ভালো হবে, তাই না? তো দেখো এই যে মিষ্টু, মিষ্টু এসে এই যে কাল কাপড় কিনতে গিয়েছিলাম তখন কাপড় বাবল নিয়ে আসছিলো। তো দেখো এই যে বাবলগুলো ফুল হচ্ছে দেখবে, এই যে দেখো মানে সারাটা দিন ও এইগুলো নিয়েই কাটাচ্ছে। এখন দুটো এনে দিয়েছে, দুটোই শেষ, দুটোই পুরো ফিনিশ করে দিয়েছে। তো দেখো সব কিছু করে বিছানাতে সব গুছিয়ে আমি চলে আসলাম এই যে ঘর ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এই যে কোথায় বলো তো, এই যে আমার প্রাণের জায়গায়, মানে কলের পাড়। কলের পাড়ে না আসলে কি আর কাম সম্পূর্ণ হবে বলো তো? দেখো আজ কিন্তু বেশি বাসন নেই, বাসন একদমই কম, দুটো থালা আর একটা হাতা, দুটো হাতা বাস এইটুকুই। ওই তাড়াতাড়ি করে ধুয়ে এই যে দেখো মিষ্টির কাজ হলো। দেখি তো তুমি পারো কিনা। দেখো আমি টান টান করে সব কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে, এবার এই যে ব্রাশ করছি, ব্রাশটা করে চলে যাবো এই যে রান্নাঘরে। এ গাইস দেখো এই যে চা হয়ে গেছে, আর দেখো যে তালের বড়া, মিষ্টুর ঠাম্মি তালের বড়া দিল। তাই এদিকে দেখো মিষ্টুর জন্য ম্যাগি হচ্ছে, ও নাকি আজকে ম্যাগি খাবে। এই যে দেখো চা হয়ে গেছে, তো এবার এটাকে নামিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ একটা খাইছে বাবা, তুমি একটা খাও, খাবা এটা খাই নাও, তারপর ম্যাগি খাবা, হাজাও। তো চলো আমি চাটা ঢেলে নিই আর ম্যাগিটাও হতে থাক। তো দেখো এই যে গরম গরম চা ঢেলে নিচ্ছি, আধা চা খেতে খেতে না ওই যে দুধ চাটা খেতে ভুলেই গেছি, মনে হচ্ছে ওটা টেস্টও কেমন ছিল মনে পড়ে না এখন। আর এই পাইলদি, পাইলদির কথা শুনে আধা চা খেয়ে আমার যা উপকার হয়েছে না, একদম সত্যি কথা বলছি। তো ওইদিকে দেখো আসছে প্রায়, এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস। এই যে মিষ্টির ম্যাগি রেডি। কি তো চলো এই যে চাও রেডি, এই যে বড়াও রেডি। হ্যাঁ নাই মানুষটা, তো চলো এবার খেয়ে নি আমার। তো দেখো বন্ধুরা এই যে আমরা চা খাচ্ছি, ঠান্ডা হয়নি, গরম তো। হ্যালো
So guys, দেখো আমার কাপড় ধোয়া হয়ে গেছে এই যে তো চলো এবার যাই কাপড়গুলোকে মেলে দিয়ে আসি আর তোমরা দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ এই যে দেখো দেখতে পাচ্ছ সকালবেলা দেখলে কি অবস্থা আর এখন দেখো রোদ এতটা দিয়েছে কি বলবো দেখো একটু একটু মেঘলা করে আছে কিন্তু রোদের পরিমাণটা একদম একদম কি বলবো তো চলো কাপড়গুলোকে মেলে দিয়ে আসি কিন্তু আগে এখন না ওই যত রোদ্র দিল না আগের মতো রোদ্রটা গায়ে লাগে না মানে শীতকাল পড়ে যাবে তো তার জন্য মনে হয় এটা হচ্ছে তো চলো কাপড়গুলোকে শুয়ে দিয়ে নি Hey guys, দেখো যাচ্ছি হলো দোকানে মুগ ডাল আনতে তোকে ফোন করলাম ডালটা দিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলো না ওনা কি কর ভাড়া গেছে তো আসতে পারবে না তো তার জন্য আমাকে যেতে হচ্ছে তো চলো ডালটা নিয়ে আসি আমারে বসে নিয়ে আইলাম এটা So, the car down here, it's a chocolate dinner. Faster, so guys, the car, 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 নালে এই টাকাটা আমার খরচ হয়ে যেত আমি খুব কিপটে গো একদম মনে কিপটে কিপটে আছি বলে কিন্তু একটু কিছু করতে পারছি দিনে দিনে কিপটে না হলে তো আর হয়ে যেত তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আজকে রান্না করব কালকে মাছের মাথার মুড়ো ছিল মুড়ো দিয়ে মুগ ডাল করব আজকে চলো সো গাইস দেখো এই যে আলু পটল আর বেগুন নিয়ে বসে পড়েছি তো আজ এটা ভাজা করব আর হলো রান্না করব মাছগুলোর ডাল কালকের মাছের মুড়ো ছিল না তখন বললাম না দোকানে যাওয়ার সময় তো ওটা দিয়েই মাছের মুড়োগুলো দিয়ে মাছগুলোর ডাল বানাবো তো আমি তো মুগ ডাল নিয়ে আসলাম দোকান থেকে তো তারপর শাশুড়িমার ঘরের থেকে একটু কি মাছগুলোর ডাল নিয়ে আসলাম তো দুটো মিক্স করে বানাবো মাছগুলোর ডালটাও কম ছিল তো দুটো মিক্স করে বানাবো তো আর এই যে আলু পটল আর একটা বেগুন ছিল এটা দিয়ে ভাজি করে রাখবো বাস আর কিছু করব না আর কিছু কি তোমরা তো সবসময় দেখতেই পাও যে আম্মা আমি কিন্তু দুটো পদই রান্না করি বেশি বেশি পদ রান্না করলে না মিষ্টুর বাবা খেতে চায় না ভালোবাসে না আর আমিও তাই তো রান্নাটা করি নি সবজিগুলো কেটে নি সো দেখো ভাজিটা আর দেখালাম না শুধুমাত্র ডালটা সম্বরটা দিয়ে দেখালাম তো এই যে পাঁচফোড়ন আদা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে মাছগুলোর ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম সম্বরে দিয়ে দিলাম এবার মাছ ভেজে রাখাগুলো মাছগুলো দিয়ে দিব ব্যাস দিয়ে একটু জাল হলে তারপর নামিয়ে ফেলব ব্যাস ডাল আমার রান্না কমপ্লিট এইদিকে দেখো শাশুড়ি আর শ্বশুরের জন্য একটু ডাল বেড়ে নিচ্ছি এটা বরকে দিয়ে পাঠিয়ে দেব
তো ডাল বানিয়েছিলাম, মাসকলার ডাল তো শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দিলাম। তো একটু জিনিস সবাই ভাগাভাগি করে খেলে ভালো লাগে, তাই না? সো গাইস, এই যে দেখো ভাত খেতে বসে পড়েছি, এই যে ভাজা আর এই যে মাসকলার ডাল মাছের মাথা দিয়ে। তো চলো ভাতটা খেয়ে নিই। গুড ইভিনিং গাইস। তো দেখো বিকেল হয়ে গেছে, তো আমি মিষ্টুর সাথে একটু ঘুমিয়েছিলাম। তো মিষ্টু উঠে পড়লো, তো আমি উঠে পড়লাম। আমি ঘুমাইনি, জাস্ট শুয়েছিলাম। তো শুয়ে ঘর ঝাড় দিলাম, ভাত খাওয়ার একটু বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম, উঠানটা ঝাড় দিলাম, দিয়ে এখন বেজি দেখো পিছনে চলে আসলাম এই যে কাপড়গুলোকে তুলতে। তো চলো কাপড়গুলোকে আমি তুলে নিই। সো গাইস দেখো আমার কাপড় নেওয়া হয়ে গেছে এই যে। তো চলো বাড়ি যাই এবার। কটা বাজে এখন? মনে হয় 5টা বেজে গেছে। গরম নেই গো, গরম নেই। দেখো না আমার গালে কি হয়েছে, দেখতে পাচ্ছো? চলো বাড়ি এসে গেছি। চলো এটাকে রেখে নিই, তারপর যাব হলো বাড়িতে। দেখো বাড়িতে চলে আসলাম ঘুরতে। এই যে মিষ্টি আগে এসে গেছে। তো বাবার বাড়ির সামনে থাকলে কি সুবিধে, না সুবিধা? তোমার সুবিধা বাপের বাড়িতে গাড়ি ভাড়া চাই না, কারোর থেকে পারমিশনও নিতে হয় না, যখন ইচ্ছে তখনই আসা যায়। তো ভালো একদিকে, আর একদিকে আবার খারাপ। বাপের বাড়ির সামনে থাকলে না ওই বাড়িতে এসে এক দুই সপ্তাহ করে থাকা, পারমানেন্ট থাকা যায় না। ডেলি যাই ডেলি আসি, আর কি থাকার ইচ্ছে করে বলো? বাড়ির সামনে থাকলে ইচ্ছে করে না, তো এটা একটা কষ্ট। কিন্তু যখন তখন আসা যায় এটাই তো ভালো, না? যাদের যাদের দূরে বিয়ে হয়েছে তারা তো বাপের বাড়ি আসার জন্য কি কষ্ট পায়, কিন্তু আসতে পারে না। সো একটু জিরে গাইস দেখো এই যে বাড়িতে এসে কি খাচ্ছি। এই যে দেখো পান খাচ্ছি, পান। এই দেখো জর্দাও নিয়েছি, জর্দা না গুন্ডি। ওইদিকে যাও, ওইদিকে যাও। এই যে এদিকে আসো। এই দেখো মিষ্টি বেলুন ফুলাচ্ছে, ফুটি যাবে রে, ফুটি যাব। হয়েছে হয়েছে হয়েছে, অনেক বড় হয়ে গেছে। সব পানটা খেয়ে নিই।